একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছে প্রায় 16 লাখ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই আবেদনের ফলাফল জানানো হবে 29 জানুয়ারি, আর ক্লাস শুরু হবে মার্চ থেকেই। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 20,96,546 জন শিক্ষার্থী। 8 জানুয়ারি থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হয়। এই আবেদন কার্যক্রম শেষ হয় 17 জানুয়ারি। ভর্তি নীতিমালায় বলা হয়েছে পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে 21 জানুয়ারি ও 22 জানুয়ারি, আর 24 জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয় নীতিমালায়। সেই সঙ্গে 29 জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করা হয়। নীতিমালায় আরও বলা হয়েছে 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের বাছাই নিশ্চয়ন করতে হবে। বাছাই নিশ্চিত না করলে তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। নীতিমালা অনুযায়ী আগামী 7 ও 8 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী 10 ফেব্রুয়ারি। 11 থেকে 12 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের বাছাই নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে বাছাই নিশ্চয়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে বলে উল্লেখ করা হয় নীতিমালায়। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, এসএসসির পর অনেকেই কারিগরি শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কর্মজীবনও শুরু করে, তাই পাশ করা শিক্ষার্থীর চেয়ে কলেজে ভর্তির আবেদন 4 লাখ কম। কলেজে ভর্তিতে কোনো আসন সংকট নেই বলে ও নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড। এ বিষয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু বলেছেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করা উচিত, সেই সঙ্গে পড়াশোনায় ক্ষতি কাটিয়ে উঠতে সুনির্দিষ্ট রোডম্যাপ করার ও পরামর্শ দেন তিনি। এদিকে বোর্ড বলছে একাদশে যারা ভর্তি হবে তাদের বেশিরভাগই টিকার আওতায় এসেছে, তাই নির্দিষ্ট সময়ে ক্লাস শুরুর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে শিক্ষা বোর্ড।